এরপরে আসি দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বাই ওনারশিপ। আমি কি বলেছিলাম, ওনারশিপ অর্থাৎ এই যে ইনফরমেশন সেন্টার গুলো ওন্ড বাই সাম, মেবি ইটস আ গভর্নমেন্ট এজেন্সি, মেবি ইটস আ পিপিপি বেসড এজেন্সি, হোয়াট এভার ইট মে বি, ইট মিনস ওন্ড, ফান্ডেড অর রান বাই। ওন্ড মানে অধিকার করছে, ফান্ডেড মানে তার জন্য যা প্রয়োজন, অর্থ যে প্রয়োজন, অর্থাৎ যে টাকা পয়সার প্রয়োজন সেটুকুও দিচ্ছে, আর রান অর্থাৎ সেটা সম্পূর্ণভাবে রান করছে অন দ্য বেসিস অফ দ্যাট পার্টিকুলার এজেন্সি। ইট মে বি আ গভর্নমেন্ট এজেন্সি অর সেমি গভর্নমেন্ট এজেন্সি অর নন গভর্নমেন্ট এজেন্সি, হোয়াট এভার ইট মে। সো বাই অন দ্য বেসিস অফ দ্য ওনারশিপ কি কি ধরনের হয়ে থাকে? এক নম্বর বললাম গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টার। গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টার মধ্যে আমাদের কি আছে? ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার, এনআইসি না, নিউ দিল্লির ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার, এনআইসি। এছাড়াও আছে এই যে ন্যাসডকটা বলেছিলাম না, ন্যাশনাল সোশ্যাল সায়েন্স ডকুমেন্টেশন সেন্টার, সেটাও কিন্তু গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টারের মধ্যে পড়ছে। তার মানে আমি বলতে চাইছি যে যদিও বাট বাই টাইপ হয়, কিন্তু এই টাইপের মধ্যে ওভার ওভারল্যাপ হচ্ছে। কেন কি ন্যাসডকটা যখন আমি সাবজেক্ট স্পেসিফিক বললাম, এই ন্যাসডকটা সাবজেক্ট স্পেসিফিক এর ক্ষেত্রে হতে পারে, অন দ্য সেম ওয়ে এটা ওন্ড বাই গভর্নমেন্ট, সো গভর্নমেন্ট এজেন্সির গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টার হচ্ছে। নিস্কেয়ারটাও গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টার। দ্বিতীয় হচ্ছে সেমি গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টার। সেমি গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টার এর একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স ইনফরমেশন, যেটা ইউজিসি রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ক্যাম্পাস ব্যাঙ্গালোরে রয়েছে, সেটা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স ইনফরমেশন। তো এটা সেমি গভর্নমেন্ট ইনফরমেশনের মধ্যে পড়ছে, এটা ইউজিসি আর ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে মিলে হচ্ছে। এছাড়াও রয়েছে কি এনজিও দ্বারা পরিচালিত, এনজিও দ্বারা পরিচালিত একটা ইনফরমেশন সেন্টার হতে পারে। দেখো, সো ইউনেস্কো, যেটা মনে থাকবে সেগুলো বলি, ইউনেস্কো সোশ্যাল অ্যান্ড হিউম্যান সায়েন্স ডকুমেন্টেশন সেন্টার, এটা প্যারিসে অবস্থিত। ইউনেস্কো সোশ্যাল অ্যান্ড হিউম্যান সায়েন্স ডকুমেন্টেশন সেন্টার, এটা প্যারিসে অবস্থিত। বা আরেকটি আছে এশিয়ান রিজিওনাল ইনফরমেশন সেন্টার, এরিক যাকে বলে, সেটা এই এই ইনফরমেশন সেন্টারগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্বারা পরিচালিত। আর প্রাইভেট ইনফরমেশন সেন্টারের মধ্যে একটা উল্লেখযোগ্য আমাদের, যেটা দেখবে আমাদের ফিল্ডে প্রচন্ড পরিমাণে আলোচিত হয়, দ্যাট ইজ কল টেরি, টেরি লাইব্রেরি, যেটা ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার অফ টেরি লাইব্রেরি, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। তো এই লাইব্রেরি গুলো কি হচ্ছে, সাধারণত ওন্ড বাই, আবার ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টারও রয়েছে। এগুলো আমি কি বললাম, গভর্নমেন্ট বললাম, আমাদের গভর্নমেন্টের দিয়ে বললাম ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার রয়েছে, সেবি গভর্নমেন্ট বললাম, যে ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স ইনফরমেশন যেটা ইউজিসির অধীনে পরিচালিত, বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও দ্বারা পরিচালিত বললাম যে এরিক, বা ইউনেস্কোর কথা বললাম, ইউনেস্কো সোশ্যাল অ্যান্ড হিউম্যান সায়েন্স ডকুমেন্টেশন সেন্টার। এবং এছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টার, যেটা ওন্ড বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেমন ইন্টারন্যাশনাল পেটেন্ট ডকুমেন্টেশন সেন্টার, এটা ইউরোপিয়ান পেটেন্ট অফিস মিউনিকে অবস্থিত। ইন্টারন্যাশনাল পেটেন্ট ডকুমেন্টেশন সেন্টার, এটাও ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টারের অন্তর্গত পড়ছে। ঠিক আছে, তো এই এই বিষয়গুলোকে তোমাদের মাথার মধ্যে একটুখানি রাখতে হবে। তাহলে একটা হলো আমি কি বললাম সাবজেক্ট স্পেসিফিক, দ্বিতীয় বললাম আমি যে ওন্ড বাই, বাই অন দ্য বেসিস অফ দ্য ওনারশিপ। থার্ড বলছি যে লেভেল, সেটা অন দ্য বেসিস অফ দ্য সার্ভিস। সার্ভিস কি, অনেক ইনফরমেশন সার্ভিস সেন্টার বিভিন্ন লেভেলে সার্ভিস দিয়ে থাকে, ইন্টারন্যাশনাল লেভেল বা গ্লোবাল লেভেলে দিয়ে থাকে, রিজিওনাল লেভেলে দিয়ে থাকে, ন্যাশনাল লেভেলে দিয়ে থাকে, ঠিক আছে, আর লোকাল লেভেলেও দিয়ে থাকে। তো লেভেল অফ সার্ভিসটার উপর নির্ভর করে বেশ কিছু ভ্যারিয়েশন হয়ে থাকে। এই যে আমি তোমাদের এর মধ্যেই কিন্তু গ্লোবাল এর কথা বলেছি, এগ্রিস এর কথা বললাম, এগ্রিস এর কথা বলেছি, বা ইনফোটাউন যেটা রয়েছে ভিয়েনায়, ইনফোটার্ম যেটা আমরা ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মধ্যে, অর্থাৎ
ওনারশিপের মধ্যেও আনতে পারবো, ওনার ওন্ড বাই ইন্টারন্যাশনাল কোম্পানি অন দ্য বেসিস, আবার অন দ্য সেম সাইড লেভেল অফ সার্ভিসও তো ওর ইন্টারন্যাশনাল হবে বা গ্লোবাল হবে। তো সেক্ষেত্রে ইনফোটার্ম অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টার ফর টার্মিনোলজি ভিয়েনাতে যেটা অবস্থিত সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা এটা আনতে পারি, অর্থাৎ গ্লোবাল ইনফরমেশন সেন্টার্স বা গ্লোবাল ইনফরমেশন সিস্টেম। এরপর আসি রিজিয়নাল, গ্লোবালের পরে ন্যাশনালে আসা ভালো না, ন্যাশনালটা আগে বলে নিই। তাহলে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মধ্যে কি পড়ছে? জেনারেলি আমাদের ক্ষেত্রে যদি বলি নিসক্যাট, নিসক্যাটের কথা বললাম, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার বা ন্যাসডক বললাম, দেখো ন্যাসডক তিনটাতেই পেয়েছি কিন্তু, সাবজেক্ট স্পেসিফিকেও পেয়েছি, আবার ওন্ড বাইও পেয়েছি, আবার এখানেও পেলাম, লেভেল অফ সার্ভিসও পেলাম। অর্থাৎ ন্যাশনাল লেভেলে ন্যাসডক তাহলে খুব গুরুত্বপূর্ণ, এটা নিউ দিল্লিতে অফিস রয়েছে, নিসকেয়ার রয়েছে। আর রিজিয়নাল ইনফরমেশন সেন্টারের মধ্যে আসি, রিজিয়নাল ইনফরমেশন সেন্টারের মধ্যে আমরা জেনারেলি কি কি পাচ্ছি, যেটা ইন্টার কান্ট্রির মধ্যে অর্থাৎ কান্ট্রি উইদিন দ্য কান্ট্রি মধ্যে রয়েছে, বা সেক্টরাল ইনফরমেশন সেন্টার এর মধ্যে আমরা নিকমাস পেয়ে থাকি, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার ফর মেরিন সায়েন্সেস, বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফি গোয়া ইন্ডিয়াতে যেটা রয়েছে সেগুলোর মধ্যে এগুলো পড়ছে। ঠিক আছে, এরপর আসছে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করছে, একটা লেভেল অফ সার্ভিস হয়ে গেল, মানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল রিজিওনালে হলো, এরপর বলছি ভ্যারাইটি অফ সার্ভিস প্রোভাইডেড, কি ধরনের সার্ভিসের ভ্যারাইটি। যেমন ধরো কেউ দিচ্ছে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, কেউ অ্যাবস্ট্রাক্টিং ইন্ডেক্সিং সার্ভিস দিচ্ছে, কেউ অ্যাবস্ট্রাক্টিং বা ডাইজেস্ট সার্ভিস দিচ্ছে, বা প্রোডাক্ট ইনফরমেশন সার্ভিস দিচ্ছে, তো বিভিন্ন ধরনের, বা কেউ কেউ আবার ডেটা ব্যাংক নিয়ে বলছে, তো নানা ধরনের ডকুমেন্টেশন, নানা ধরনের সার্ভিস থাকছে। যে ভ্যারাইটি অফ সার্ভিসের মধ্যে ন্যাসডক একটা সার্ভিস দিয়ে থাকে, নিসকেয়ার একটা সার্ভিস দিয়ে থাকে, আবার সেন্ডাক, সেন্ডাক হচ্ছে স্মল এন্টারপ্রাইজেস ন্যাশনাল ডকুমেন্টেশন সেন্টার হায়দ্রাবাদে, এই যে স্মল এন্টারপ্রাইজেস ন্যাশনাল ডকুমেন্টেশন সেন্টার। সো এই বিষয়গুলোকে তারা, ছোট ছোট এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে তার সম্বন্ধে যে সমস্ত ডেটা সেগুলোর মধ্যে আসছে। তো এই ধরনের ইনফরমেশনের এই সার্ভিসের ভ্যারাইটির উপর নির্ভর করেও কিন্তু ইনফরমেশন সেন্টার ভাগ হয়ে থাকে। আবার টাইপস অফ মেটেরিয়াল, টাইপস অফ মেটেরিয়াল বলছে কি কি, টাইপস অফ মেটেরিয়াল এর মধ্যে আমাদের আসছে যে সমস্ত বিষয়গুলো সেগুলোর মধ্যে পড়ছে, ধরো কি কি ধরনের বিষয়গুলো আমাদের মধ্যে আসবে, কোন কোন মেটেরিয়ালের টাইপ নিয়ে। যেমন ধরো ইনফরমেশন সেন্টার কেবলমাত্র যে যে ডকুমেন্ট গুলোকে নিয়ে ডিল করে সেই মেটেরিয়াল গুলো, যেমন ধরো পেটেন্টস বা স্ট্যান্ডার্ড, এই ধরনের মেটেরিয়াল কি, কোন ইনফরমেশন সেন্টার কোন ধরনের মেটেরিয়াল নিয়ে ডিল করে, অন দ্য বেসিস অফ দ্যাট কিন্তু ইনফরমেশন সেন্টার পৃথক হয়ে থাকে। যেমন আমি তোমাদের একটু আগেই বলেছিলাম না, ইউরোপিয়ান পেটেন্ট অফিসের মানে মিউনিকে যে ইউরোপিয়ান পেটেন্ট অফিস রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল পেটেন্ট ডকুমেন্টেশন সেন্টার, বাই ইটস নেম আমরা কি বলছি, এ পেটেন্ট নিয়ে ডিল করে। বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার IDRC যেটা ক্যানাডায় রয়েছে, সেটা কেবলমাত্র রিসার্চ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছে। তো এই টাইপ গুলো, বা ধরো আমি বললাম ওই যে ডিফেন্স এর মেটেরিয়াল গুলো নিয়ে আলোচনা করছে, সো মেটেরিয়াল নিয়ে আলোচনা করে যেগুলো, তার একটা বিষয় এখানে রয়েছে। আরেকটা বলেছে কি, বাই সার্ভিস ইন টার্মস অফ ইউজার, সার্ভিসের একটা লেভেল হলো, একটা ভ্যারাইটি হলো, আরেকটা হচ্ছে ইন টার্মস অফ ইউজার, অর্থাৎ কোন ইউজার কোন ধরনের সার্ভিস চায়, তার মানে ইউজার ক্যাটেগরির উপর নির্ভর করছে। সায়েন্টিস্টদের একরকম চাই, রিসার্চারদের একরকম চাই, যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, যারা স্কলার তাদের একরকম চাই, একাডেমিয়াতে যারা আছে তাদের একরকম চাই, ইন্ডাস্ট্রিয়াল ইউজারদের একরকম চাই, গভর্নমেন্ট এমপ্লয়িজদের এক ধরনের চাই, ম্যানেজমেন্ট প্রফেশনালসদের একরকম চাই, মার্কেটিং প্রফেশনালসদের একরকম চাই। সো ডিফারেন্ট কাইন্ড অফ ইউজার্স আর দেয়ার, সো তাদের জন্য আলাদা আলাদা ইনফরমেশন সার্ভিস প্রয়োজন, অন দ্য বেসিস অফ দ্যাট সার্ভিস এই ইনফরমেশন সেন্টার গুলো পৃথক হয়ে থাকে। যেমন আমি বলতে পারি গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার হতে পারে নিউ দিল্লির কথা, যেটা আমি বললাম, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের জন্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার হতে পারে,
আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। আবার যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যেটা বললাম আমি, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য কি ওই যে সেন ডক যেটা বললাম, অর্থাৎ কি স্মল এন্টারপ্রাইজ ন্যাশনাল ডকুমেন্টেশন সেন্টার, সেটা হতে পারে। বা এগ্রিকালচারাল ওয়ার্কারদের জন্য কি বলেছিলাম, এগ্রিকালচারাল রিসার্চ ইনফরমেশন সেন্টার, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইন্ডিয়া, যে নিউ দিল্লি, সেটা হতে পারে। তাহলে অন দা বেসিস অফ দা ইউজার, অন দা বেসিস অফ দা সার্ভিস, ইন টার্মস অফ ইউজার, কিন্তু ইনফরমেশন সেন্টার পৃথক পৃথক হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে টাইপ অফ দা অফ ইনফরমেশন সেন্টার, এই এই ধরনের হতে পারে। তাহলে আমরা কি ইনফরমেশন সেন্টার কাকে বলি ইত্যাদি জানলাম, আরেকটা জানলাম টাইপ অফ ইনফরমেশন সেন্টার্স গুলো, এই দুটো বিষয়ে জানলাম। আচ্ছা, এরপর আমরা যেটা পড়ছি, আমরা তো টাইপস পড়ে নিলাম, এবার আমরা যে এরিয়াগুলো পড়বো, এরিয়াগুলো কি কি হতে পারে, মানে এই যে ইনফরমেশন সেন্টার গুলো কাজ করছে সেই কাজগুলো, মানে তাদের অর্গানাইজেশন লেভেল, যেটা অর্গানাইজেশন যেটা হচ্ছে, যেটা আমি বলছি স্টোর করছে, স্টোরের পর তো প্রসেস করছে, অর্থাৎ অর্গানাইজ করছে, অর্গানাইজেশন অফ ইনফরমেশন সেন্টার্স, সেই জায়গাগুলোকে আমি মূলত বলবার চেষ্টা করছি। এখানে অর্গানাইজেশন অর্থাৎ ফাংশনাল অর্গানাইজেশন, এই ফাংশনাল অর্গানাইজেশনের কি কি হচ্ছে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলো সাধারণত তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, একটা হচ্ছে ইন্টারনাল অপারেটিং সার্ভিস, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার সার্ভিস। অর্থাৎ এইগুলো অর্গানাইজেশন, অর্গানাইজেশন পার্টটাই কি কি হতে পারে, সেই অর্গানাইজেশন পার্টটার কথা আমি এখানে বলছি। যে একটা ইনফরমেশন সেন্টার থাকলেই তো হলো না, ইনফরমেশন সেন্টারের বিভিন্ন ধরন যেমন দেখলাম, সেরকম তার এরিয়া অফ অ্যাক্টিভিটিটাকে নিয়েও আমাকে জানতে হবে। কোন কোন জায়গায় কাজ করে, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নিয়ে কাজ করে, সেগুলোর মধ্যে কি হচ্ছে তারা এখানটায় ইমপ্লিমেন্টেশন, মানে কোনো একটা পার্টিকুলার ধরো কোনো একটা পার্টিকুলার ডেভেলপমেন্টাল স্টেজে কোনো পলিসি নির্ধারণ করতে হবে, তার ইমপ্লিমেন্টেশন স্টেজে যে পলিসিগুলো নেওয়া হচ্ছে বা যে স্ট্যান্ডার্ড গুলোকে ফলো করা হচ্ছে তার ওপর নির্ভর, সেইগুলোকে ওপর, সেইগুলোর ওপর ফোকাস করছে এই ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ইন্টারনাল, ইন্টারনাল কোনগুলো, যেমন ধরো এই যে সিলেকশন অফ মেটেরিয়ালস বা অ্যাকিউর করছে, অর্থাৎ কালেকশন অফ মেটেরিয়ালস, এই যে বিষয়গুলো হচ্ছে, ক্লাসিফিকেশন করছে, ক্যাটলগিং করছে, ইন্ডেক্সিং করছে, এগুলো হচ্ছে ইন্টারনাল অপারেটিং সার্ভিস। নাম ওয়ার্ড গুলো দিয়ে বোঝার চেষ্টা করবে কি ধরনের সার্ভিসের কথা বলছে, ওয়ার্ড যে আছে তার উপর বেস করবে। তো ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ ম্যানেজমেন্ট, ম্যানেজেরিয়াল ওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করবে এই ধরনের বিষয়। ইন্টারনাল অপারেটিং সিস্টেম অর্থাৎ টেকনিক্যাল প্রসেসিং করবে, অর্থাৎ সিলেকশন, কালেকশন, ক্লাসিফিকেশন, ক্যাটলগিং, ইন্ডেক্সিং, হোয়াট আর অ্যাকচুয়ালি রেকগনাইজড অ্যাজ টেকনিক্যাল প্রসেসিং অফ আ লাইব্রেরি, ঠিক সেইটাই কিন্তু ইন্টারনাল অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ছে ইনফরমেশন সেন্টার। আর এক্সটার্নাল ইউজার সার্ভিসের মধ্যে কি কি পড়ছে, ডেফিনেটলি ইটস অল অ্যাবাউট সার্কুলেশন, অর্থাৎ এই যে পার্টিকুলার যে ক্লায়েন্ট আছে অর্থাৎ ইউজার রয়েছে, সেই অথরাইজড ইউজারকে ইনফরমেশন ক্যাটার করা হলো কিনা বা ইনফরমেশন কন্টেন্ট দেয়া হলো কিনা, কোন লেভেলে দেয়া হলো, তাদের প্রয়োজনটা কতটা স্যাটিসফাই করলো, অন দ্য বেসিস অফ দ্যাট এই একটা মান নির্ধারণ হয়, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল ইউজার সার্ভিস। অর্থাৎ এই এক্সটার্নাল ইউজার সার্ভিসটা এই এই তিনটে প্যাটার্ন নিয়ে অর্গানাইজেশন অফ ইনফরমেশন সেন্টার হয়ে থাকে। অর্থাৎ এই অর্গানাইজেশন অফ ইনফরমেশন সেন্টারে এই তিনটে এরিয়া অফ অ্যাক্টিভিটিস এর উপর জোর দেওয়া হবে, ফোকাস করা। ঠিক আছে, এবার আসছি যে বিষয়টাই, সেটা হচ্ছে সার্ভিস, কোন কোন সার্ভিস দিয়ে থাকে, যেটা মুখ্য। একটা ইনফরমেশন সেন্টার আসলো, এবার ইনফরমেশন সেন্টারটা হলো, সবই ঠিক আছে, কিন্তু তার সার্ভিস গুলো জানতে হবে। সার্ভিস মানে ওই যে বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়, অর্থাৎ একটা গাছ যতক্ষণ না ফল ফলছে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারি না যে ওই গাছটা কি। তো ওই বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়, অর্থাৎ কি একটা অর্গানাইজেশন বা একটা সেন্টার যে থাকছে সেটাকে আইডেন্টিফাই করছে, তার পরিচয় স্থাপন করছে কি না, তার সার্ভিস, তার কাজ, তার কৃতকর্ম, সেই কাজগুলো কি কি, কি কি সার্ভিস দিয়ে থাকে, সেই সার্ভিস গুলো আমাকে জানতে হবে। প্রথম যেটা ইনফরমেশন সেন্টার্স দিয়ে থাকে, দ্যাট ইজ লেন্ডিং অফ বুকস, লেন্ডিং অফ বুকস, অর্থাৎ বই, কেবলমাত্র বই যে দেয় তা নয়, এগুলো জেনারেল কিছু ট্র্যাডিশনাল সার্ভিস দিয়ে থাকে। ট্র্যাডিশনাল সার্ভিসের মধ্যে কি কি পড়ছে,
এই যে ধরো এই সার্কুলেশন, বলো সার্কুলেশন কেবলমাত্র বই যে দিচ্ছে তা নয়, জার্নাল দিচ্ছে, অ্যাবস্ট্রাক্ট দিচ্ছে, ইন্ডেক্স দিচ্ছে, এই যে সার্কুলেট হচ্ছে, বইয়ের আদান প্রদান করছে, বই দিচ্ছে বা ডকুমেন্ট দিচ্ছে, বইয়ের থেকে বলা ভালো টার্মটা ইউজ করা ভালো রিসোর্সেস, ইনস্টিড অফ বুকস উই ক্যান ইউজ দ্য টার্ম রিসোর্সেস, রিসোর্স কে লিঙ্ক করা হচ্ছে, রিসোর্সেস সার্কুলেশন হচ্ছে, সেই একটা কাজ প্রথম করে থাকে। দ্বিতীয় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টার লাইব্রেরি লোন, তাই না? এগুলো জেনারেল বেসিক সার্ভিস, তো ইন্টার লাইব্রেরি লোন হয়, অর্থাৎ কি এই লাইব্রেরিতে রইল না, আমি রেফার করে দিলাম অন্য একটা লাইব্রেরিতে, সেই লাইব্রেরিতে গিয়ে নেয়া হলো, সেই ইন্টার লাইব্রেরি লোনটা কিন্তু দেয়া হচ্ছে। জেনারেলি দেখো একটা ইনফরমেশন সেন্টারের যে অ্যাক্টিভিটিস বললাম আমি, চার তিনটে অ্যাক্টিভিটিস, তার মধ্যে একটা বললাম ম্যানেজারিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, একটা বললাম ইন্টারনাল, আরেকটা বললাম এক্সটার্নাল। ইন্টারনালে কি হচ্ছে? প্রসেসিং হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনে পলিসি মেকিং হচ্ছে, ইন্টারনালে হচ্ছে টেকনিক্যাল প্রসেসিং হচ্ছে, আর এক্সটার্নালে হচ্ছে ইউজারকে সার্ভিস দিচ্ছে। তো সার্ভিসগুলো কি কি? সার্ভিসগুলো তো আমি দেখছি যে আমরা জেনারেলি যে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস দেবে, বিবলিওগ্রাফিক সার্ভিস দেবে, এগুলো জেনারেল সার্ভিস হয়। এই যে বিষয়গুলো রয়েছে এই সার্ভিসের জায়গাটা কিছু ট্র্যাডিশনাল সার্ভিস দিয়ে থাকে, তাই তো? এই ট্র্যাডিশনাল সার্ভিস গুলো কি কি? ট্র্যাডিশনাল সার্ভিসের মধ্যে জেনারেলি আমাদের কি পড়ছে, যেগুলো ধরো এই লেন্ডিং সার্ভিস বলো বা রেপ্রোগ্রাফিক সার্ভিস, যেগুলো লাইব্রেরি দিয়ে থাকে, তাই না? রেপ্রোগ্রাফিক অর্থাৎ ফটোকপি করা হচ্ছে, যেটা ফটোকপি সার্ভিস, রেপ্রোগ্রাফি অর্থাৎ যেটা ডিজিটাল, যে ডকুমেন্ট গুলো পুরনো হয়ে গেছে, আমি রেপ্রোগ্রাফি আর ডিজিটালের ফটোকপির মধ্যে একটুখানি গন্ডগোল করে দিলাম। ফটোকপি হচ্ছে তোমার জেরক্স করে দিচ্ছে, আর রেপ্রোগ্রাফি কি হচ্ছে, যে সমস্ত বইগুলো ধরো পুরনো হয়ে গেছে কিন্তু খুব ইম্পর্টেন্ট বই, প্রচন্ড দামি বই, যেগুলো আর পাওয়া যাবে না, সেগুলোকে ডিজিটাইজড করা হলো এবং সেগুলোকে সংরক্ষণ করা হলো, দ্যাট ইজ কল রেপ্রোগ্রাফিক সার্ভিস, ঠিক আছে? এই ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকছে, বা ইন্টার লাইব্রেরি লোন হচ্ছে। তার মানে কি, একটা লাইব্রেরির যেমন লাইব্রেরি কনসোর্সিয়া হয় না, সেই রকম ধরো কিছু লাইব্রেরি করালো, তার কিছু নেটওয়ার্ক রয়েছে, একটা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে কতগুলো লাইব্রেরি রয়েছে, আমার কাছে এই লাইব্রেরিতে, লাইব্রেরি এ তে ডকুমেন্ট না পেলাম, লাইব্রেরি বি তে আমি পাঠিয়ে দিলাম, লাইব্রেরি বি তে পেলাম না, সি তে পাঠিয়ে দিলাম, সি তে পেলাম না, ডি তে পাঠিয়ে দিলাম, এরকম করে যে নেটওয়ার্কের মধ্যে লাইব্রেরির ডকুমেন্ট গুলো আদান প্রদান হয়। আমরা তো এটা জানি যে একটা লাইব্রেরির পক্ষে সব ডকুমেন্ট বা সব রিসোর্সেস সংগ্রহ করা সম্ভব নয় বা রাখা সম্ভব নয়, যেখানে বা আছে ওই নেটওয়ার্ক করে রাখলে হয় কি, ধরো লাইব্রেরি এ কিছু ডকুমেন্ট নিলো, লাইব্রেরি বি কিছু ডকুমেন্ট নিলো, লাইব্রেরি সি কিছু ডকুমেন্ট নিলো, তাহলে ওই তিনটে লাইব্রেরির ডকুমেন্ট মিলে একটা পার্টিকুলার ডেটাবেস তৈরি হলো, তাই না? তার মানে লাইব্রেরি এ বি সি ওই তিনটে লাইব্রেরির ডকুমেন্টকেই অ্যাক্সেস করতে পারবে, তাহলে কি হলো না, ইন্টার লাইব্রেরি লোন নেওয়া হলো, আমরা নিতে পারি। তো এই বিষয়টা রয়েছে। আর কি বলছে অন দা সেম সাইড, আরেকটা বলা হচ্ছে কি না, ফটোকপি হয়ে যাচ্ছে, ডকুমেন্ট ডেলিভারি সার্ভিস দেওয়া হচ্ছে। ডকুমেন্ট ডেলিভারি কি, যে একটা পার্টিকুলার টাইপ অফ মেটেরিয়াল, সেই মেটেরিয়াল গুলো কি হচ্ছে, একটা পার্টিকুলার ইউজারের রিকোয়েস্টে তাকে দেওয়া হচ্ছে, তার একটা কপি তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা মেবি উইদিন দ্য সিটি, উইদিন দ্য রিজিয়ন, উইদিন দ্য কান্ট্রি হতে পারে। যেমন ধরো আমি বহু বহুদিন ধরে আমি আমেরিকান লাইব্রেরি কলকাতার, আমি এখানে আমি ইউজ করছি, একটা ডকুমেন্ট আমি পাইনি এই কলকাতার অফিসে, আমি তাদেরকে যখন রিকুইজিশন দিলাম তাদের চেন্নাইয়ের শাখা থেকে সে আমাকে এনে দিল। তো এই যে ডকুমেন্ট ডেলিভারি সার্ভিস, এটাও এক ধরনের ডকুমেন্ট ডেলিভারি সার্ভিস। এছাড়াও আর কি আছে, এই যে রেফারেন্স দেয়া হচ্ছে, রেফারেন্স লিটারেচার সার্চ বা বিবলিওগ্রাফিসে তৈরি করা হয়। এই যে আমি বারবার বলছি একটা লাইব্রেরিতে রেফারেন্স বা অনলাইন ডেটাবেস সার্চের একটা প্রভিশন থাকে। আমাদের লাইব্রেরি গুলোতে কি থাকে, একটা আলাদা করে রেফারেন্স ডেস্ক থাকে না, রেফারেন্স লাইব্রেরিয়ান, রেফারেন্স ডেস্ক থাকে না, যেখানে আমরা রেফারেন্স লাইব্রেরির বইগুলো দেখবে লেন্ডিং, মানে ওগুলোকে বড় করা যায় না, বাড়িতে নিয়ে যাওয়া যায় না, রেফারেন্স লাইব্রেরির বইগুলো এক কপি করে বা দু কপি করে লাইব্রেরিতে থাকে, ওই পার্টিকুলার সেকশনে গিয়ে আমরা পড়াশোনা করি, আবার ওখানে রেখে আসতে হয়, তাই না? যেমন ধরো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আমরা কি আনতে পারবো, পারবো না, তো তো ওখানেই পড়াশোনা করে আমরা আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো ওখান থেকে কালেক্ট করি, ইনফরমেশন গুলো কালেক্ট করি, নিই।
নিয়ে আমরা পড়াশোনা করে আমরা চলে আসি। সো এই ধরনের সার্চ রেফারেন্স বা অনলাইন ডেটাবেস সার্চিং এই জায়গাটা যেন থাকে, রিট্রাইভাল যেন ভালো হয়। রিট্রাইভাল সার্ভিসের উপর নির্ভর করছে একটা ইনফরমেশন সেন্টারের ফ্রুটফুলনেস। সেই ফ্রুটফুলনেসটা আছে কিনা সেটা জানবার জন্য আমাকে এই রিট্রাইভাল টুলসটা আমার ভালো রাখতে হবে। আবার যদি অনলাইন ডেটাবেসের কথা বলি, তাহলে সার্চ ইঞ্জিন ভালো হতে হবে, যে সার্চ সিস্টেমটা থাকবে যেন কুইক সার্চ হয়, অ্যাডভান্স সার্চ থাকে, এই জায়গাটা আসতে হবে, তাই তো? ডকুমেন্টের রিট্রাইভাল এর সাথেই রিলেশন রেখে বলি, ডকুমেন্টের রিট্রাইভাল যেন ভালো হয়, খুব সহজে যেন ডকুমেন্ট রিট্রাইভাল হয়ে থাকে। আর এই ডকুমেন্ট রিট্রাইভাল হলেই হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু কিছু সার্ভিস, যেমন কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, ক্যাশ কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস দেওয়া যেতে পারে। অর্থাৎ ধরো বেশ কিছু জার্নাল বা একটা দুটো জার্নালে, যদি ধরো বলো বেশ কিছু জার্নালে পার্টিকুলার একটা টপিকের ওপর কি কি আর্টিকেল পাবলিশ হয়েছে, তার একটা লিস্ট তৈরি করে সঙ্গে সঙ্গে একজন লাইব্রেরিয়ান বা একজন ইনফরমেশন প্রফেশনাল সমস্ত ইউজারকে, যাদের যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিবে। দ্যাট ইজ কল কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস। আবার ধরো আমি যদি বলি আজকে গিয়ে আমার যে লাইব্রেরি আছে বা ইনফরমেশন সেন্টার আছে যাকে আমি অ্যাক্সেস করি, সেখানে আমি গিয়ে ধরো বললাম যে আমার এই পার্টিকুলার ইনফরমেশন রিট্রাইভেলের ওপর আমার কিছু ডকুমেন্ট চাই, কারেন্ট ডকুমেন্ট, এবং কিছু জার্নালের নাম দিয়ে দিলাম, এই জার্নালের যদি কিছু আমি রেফারেন্স পাই, তাহলে কি হলো, সেখান থেকে আমাকে আমাকে যেহেতু দিল, আমি পার্টিকুলার একটা পার্সন বা আমার মতো তোমাদেরও যারা, তোমরা যারা আজকে ক্লাস করছো তাদের দেয়া হলো এই 50 জন বা 60 জনকে, দেন কি হলো, দ্যাট ইজ কল সিলেক্টিভ ডিসেমিনেশন সার্ভিস। এগুলো আমরা ব্যাচেলার্স অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে পড়েছি না, বিএলআইএস এ পড়েছি না, রেফারেন্স সার্ভিসের নানা রকম প্রকারভেদ কি কি, কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, SDI, সিলেক্টিভ ডিসেমিনেশন অফ সার্ভিস, এগুলো পড়েছি। সেই সার্ভিস গুলো কিন্তু ইনফরমেশন সেন্টার গুলো দিয়ে থাকে। এছাড়াও আছে বিবলিওগ্রাফি প্রিপারেশন, এই যে আমরা বারবার বলছি অ্যানালাইজ হচ্ছে, প্রসেস হচ্ছে, সো হোয়াট আর দ্য রেজাল্ট অফ দিস ইভ্যালুয়েশন প্রসেসিং অ্যানালাইজ of that particular piece of document. সেখানে প্রোডাক্ট গুলো হচ্ছে বিবলিওগ্রাফি তৈরি হচ্ছে বা ইন্ডেক্স তৈরি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট তৈরি হচ্ছে, তো ইন্ডেক্সিং অ্যাবস্ট্রাক্টিং সার্ভিস গুলো কিন্তু দেয়া যাচ্ছে। তো এইগুলো হচ্ছে সার্ভিস, এই সার্ভিস গুলো জেনারেলি দেয়া হয়ে থাকে, তোমাদের বইয়ের মধ্যেও দেখবে সেখানে পাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কি দেয়া আছে, বলা হচ্ছে অ্যাক্টিভিটিস। জাস্ট এই পিসটাকে দেখো, এই পিস অফ ইনফরমেশনটাকে দেখো, যেখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস এ কি দেয়া আছে, সার্ভিস এন্ড প্রোডাক্টস, কি কি সার্ভিস এবং প্রোডাক্ট আছে সেটা, সিলেকশন এন্ড কালেকশন অফ ডকুমেন্টস, কি কি ডকুমেন্ট কালেক্ট করে ইনফরমেশন সেন্টার, বিবলিওগ্রাফিস, আর তার এছাড়াও কিছু কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিসের থেকেও তারা ডকুমেন্ট ইনফরমেশন কালেক্ট করে থাকে। এই যে ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্রাক্টিং যে হয়, তার প্রোডাক্ট গুলো কি কি, ইন্ডেক্স এন্ড অ্যাবস্ট্রাক্ট যে হয় তার প্রোডাক্ট গুলো কি কি, না ইন্ডেক্সড বিবলিওগ্রাফিস হয়, অ্যাবস্ট্রাক্টিং বুলেটিনস হয়, কাস্টম সার্চ হয়। এইটা হচ্ছে ইন্ডেক্স আর অ্যাবস্ট্রাক্ট করলে এই যে প্রসেসিংটা হচ্ছে তার, এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে ইন্ডেক্স এন্ড অ্যাবস্ট্রাক্ট, কাস্টম সার্চ, এগুলো হচ্ছে প্রোডাক্ট। আবার এক্সট্রাকশনে দেখো কি আসছে, যদি কোন কন্টেন্ট এক্সট্রাক্ট করা হয় তার থেকে কি আসে, ডাইজেস্ট আছে, এক্সট্রাক্ট আছে, ডিসক্রিপটিভ রিভিউ, স্টেট অফ দ্য আর্ট রিপোর্ট, ট্রেন রিপোর্ট অ্যান্ড কম্পাইলেশন আছে। অন দ্য সেম ওয়ে যদি কোন একটা পার্টিকুলার কন্টেন্ট ইভ্যালুয়েট করা হয়, দ্যাট ইজ কল্ড ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন করা হচ্ছে, তার প্রোডাক্ট গুলো কি হচ্ছে, দেখো ক্রিটিক্যাল রিভিউ অফ এরিয়া, ক্রিটিক্যাল কম্পাইলেশন অফ ডেটা, ক্রাইটেরিয়া ফর এক্সপেরিমেন্টেশন, রেকমেন্ডেশন, সলিউশন টু দ্য প্রবলেম, কোরিলেশন অফ ডেটা, ইত্যাদি গুলো আসছে। তাহলে এই যে এরিয়াটা, এই অ্যাক্টিভিটিস অ্যান্ড তার এগেনস্ট সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস, এটাকেও একটু উল্লেখযোগ্য, এটাকে কিন্তু মাথায় রাখলে তোমরা ইনফরমেশন সেন্টারের কাজ এবং তার যে ইনিশিয়েটিভ, তার এগেনস্ট কি সার্ভিস বা প্রোডাক্ট হতে পারে সেগুলো এখানে বলা যেতে পারে, ঠিক আছে? আর একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যখন আমাদের একটা ইনফরমেশন, একটা পার্টিকুলার একটা ইনফরমেশন সেন্টার হওয়ার জন্য প্ল্যান করা হয়, সেই প্ল্যানিং এর জন্য কোন কোন এরিয়া গুলোকে বেশি ইম্পর্টেন্ট দিতে হয়। প্রথম হচ্ছে কি, ফর্মুলেশন। যদি আমরা একটা ইনফরমেশন সেন্টার তৈরির একটা প্ল্যান করি, তাহলে সেক্ষেত্রে তার প্ল্যানিং এর স্টেজ কি, ফর্মুলেশন।
দেন ইনপুটস, অর্গানাইজেশন অফ দ্য ইনফরমেশন, দেন আউটপুট সার্ভিসেস, যেগুলো সার্ভিস বললাম, অ্যাকশন প্ল্যান কি কি হতে পারে, তার কোয়ালিটি, ওই যে বললাম অথেন্টিসিটি, ভালনারেবিলিটি, গ্র্যানিউলারিটি ঠিক আছে কিনা সেইগুলো বলা হচ্ছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি সেইগুলো কিন্তু এই যে পারফরমেন্স হচ্ছে তার বা তার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটাকে কিন্তু আইডেন্টিফাই করছে যে কোয়ালিটি ওয়াইজ ঠিক আছে কিনা। দেন রিভিউ অ্যান্ড ইভ্যালুয়েশন হচ্ছে, যদি মনে হয় রিভিউ অ্যান্ড ইভ্যালুয়েশন হচ্ছে না আবার কিছু ফার্দার প্ল্যানিং করার দরকার, তার সেই বিষয়ের ফর্মুলেশন, আবার তার ইনপুট, আবার তার অর্গানাইজেশন, আবার তার আউটপুট, দেন আবার অ্যাকশন প্ল্যান, টোটাল আবার কোয়ালিটি চেকিং, দেন ইভ্যালুয়েশন। তো এইটা হচ্ছে বিষয় ইনফরমেশন সেন্টার নিয়ে। আজকে ইনফরমেশন সেন্টারের চ্যাপ্টারটা এখানে আমি তোমাদের ক্লাস তোমাদের এখানে শেষ।